বীজগণিত অংশ আলোচনা করব। বাকি গণিতে অংশে আবার যে টপিকগুলো আছে বাস্তব সংখ্যা, লসাগু ও গসাগু, তিন শতকরা হিসাব, চার লাভকটি, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত। এই অংশের মধ্যে এইটা এইটা এই তিনটা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা অধ্যায় থেকে সবসময় প্রশ্ন আসে, এসে থাকে সাধারণত, আমরা এই তিনটা অধ্যায় বেশি ফোকাস করব, এগুলো আলোচনা করব, এটা অল্প আলোচনা করব। তো প্রথম আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব, বাস্তব সংখ্যা। সংখ্যার আমরা একটা ডায়াগ্রাম দিচ্ছি, এই ডায়াগ্রামে যে টপিকগুলো থাকবে এগুলো আমরা আলোচনা করব। ডায়াগ্রামটা খুব জরুরি। সংখ্যা, সংখ্যা দুই প্রকার, বাস্তব এবং অবাস্তব। অবাস্তব সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয়। আমাদের সিলেবাস আছে বাস্তব সংখ্যা, ওই অংশ নাই। বাস্তব সংখ্যার দুইটা অংশ আবার, একটা হলো মূলত আর একটা হলো অমূলত। মূলত অংশ দুই ভাগে আবার বিভক্ত, তাহলে পূর্ণ সংখ্যা একটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশের আবার দুইটা অংশ, একটা হলো সাধারণ, একটা হলো দশমিক। এই দশমিক ভগ্নাংশ আবার দুইটা পার্ট, একটা হলো আপনার সসীম আর একটা হলো অসীম। অসীম বলা যাবে না, অসীম আবৃত। সাধারণ ভগ্নাংশ আবার তিন ধরনের, একটা হলো প্রকৃত, অপ্রকৃত, একটা হলো মিশ্র। এই দুইটা আবার একই, মানে অপ্রকৃত এবং মিশ্র। এটা থেকে এটা পাওয়া যায়, এটা থেকে পাওয়া যায়, এই জন্য আমরা একটা উভমুখী তীর চিহ্ন দিয়ে বোঝাইছি, এটা থেকে এটা পাওয়া যাবে, এটা থেকে এটা পাওয়া যাবে। পূর্ণ সংখ্যা আবার তিন প্রকার, ধনাত্মক, ধনাত্মক, শূন্য, অপর এদিকে আমরা ঋণাত্মক লিখব, ঋণাত্মক, ঋণাত্মক শূন্য আর হলো ধনাত্মক। ঋণাত্মক শূন্য এবং ধনাত্মক, এই ধনাত্মক প্রকৃত সংখ্যা আবার পূর্ণ সংখ্যা তিন প্রকার, একক, মৌলিক আর হলো যৌগিক। এই ডায়াগ্রামটা ভালো করে খেয়াল করতে হবে, এই ডায়াগ্রামটা আপনারা খাতায় লিখে রাখবেন সবসময়, বা বোর্ডে লিখে খাতায় লিখে এটা টানায় রাখতে পারেন আপনার পড়ার টেবিলের সামনে। দেখেন ধনাত্মক থেকে মৌলিক, এখান থেকে প্রশ্ন আসে মৌলিক যৌগিক থেকে। তারা যদি পূর্ণ সংখ্যা এবং বুঝি, মৌলিক মূলত থেকে পূর্ণ সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা আসছে, ধনাত্মক সংখ্যা থেকে আবার মৌলিক সংখ্যা আসছে। তা আমাদের প্রশ্ন মূলত অমূলত থেকে আসে, এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু সংখ্যা এই অংশটা আমরা আজকে আলোচনা করব মেনলি প্রধানত। প্রথম আমরা আসি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা এটা ইংরেজিতে বলে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার।
যে সংখ্যার বর্গ ধনাত্মক তাকে বাস্তব সংখ্যা বলে, বর্গ ধনাত্মক। অর্থাৎ মাইনাস থ্রি এর বর্গ করলে কত পাওয়া যায়? মাইনাস থ্রি কে বর্গ করলে 9 পাওয়া যায়, মাইনাস টু কে বর্গ করলে 4 পাওয়া যায়, এভাবে রুট থ্রি এটাকে বর্গ করলে 3 পাওয়া যায়, মাইনাস রুট টু এটাকে বর্গ করলে 2 পাওয়া যায়। তার মানে বাস্তব সংখ্যার উদাহরণ হলো, যেমন বাস্তব সংখ্যা কি, কেমন বাস্তব সংখ্যা, এই মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান টু, এরপরে রুট টু, রুট মাইনাস রুট থ্রি, এগুলো সবই বাস্তব সংখ্যার উদাহরণ। ঠিক আছে, সবই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা যদি এগুলো হয়, তাহলে অবাস্তব সংখ্যার সংজ্ঞাটা আমরা শুধু জেনে রাখবো, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা ইংরেজিতে বলে, এটা আরেকটা নাম হলো কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। ও আরেকটা কথা, বাস্তব সংখ্যার, এখানে আমরা লিখে রাখি ছোট করে, বাস্তব সংখ্যার সেটকে বড়তর আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা, মানে র্যাপ কেন আর, রিয়েল নাম্বারের আর, রিয়েলের আর দ্বারা সূচিত পায়। সেটকে বড় হাতের অক্ষর, সেট হলো বড় হাতের অক্ষর, উপাদান ছোট হাতের। অবাস্তব সংখ্যা ইংরেজিতে ইমাজিনারি নাম্বার বলে, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার। আমরা বলছিলাম যে সংখ্যার বর্গ ধনাত্মক তাকে হলো বাস্তব সংখ্যা, আর যদি যে সংখ্যার বর্গ ঋণাত্মক, বর্গ যদি ঋণাত্মক তাহলে কি হবে, অবাস্তব সংখ্যা হবে। বর্গ ঋণাত্মক, যেমন যদি আমরা রুটের মধ্যে 1 দেই, এটাকে বর্গ করলে কি পাওয়া যাবে, রুটের রুট মানে হলো হাফ, হাফের সাথে স্কোয়ার করলে 2 হয়ে যায়, তাহলে এটার সাথে এটা কাটাকাটি গেলো, মাইনাস 1 থেকে গেল। এভাবে রুট ওভার 2 কে যদি বর্গ করি তাহলে পাওয়া যাবে রুট ওভার 2 বর্গ করলে পাওয়া যাবে মাইনাস 2। অর্থাৎ রুটের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে অবাস্তব সংখ্যাগুলো উদাহরণ যেমন, তাহলে কি হবে, রুটের মধ্যে মাইনাস 1, রুটের মধ্যে মাইনাস 2, রুটের মধ্যে মাইনাস 3, রুটের মধ্যে মাইনাস 4। অর্থাৎ রুটের মধ্যে মাইনাস থাকলে এটা অবাস্তব সংখ্যা হবে, আর বাকি সব বাস্তব সংখ্যা। শুধুমাত্র রুটের মধ্যে, অর্থাৎ রুট ওভারের মধ্যে যদি মাইনাস চিহ্ন থাকে অর্থাৎ নেগেটিভ থাকে তাহলে অবাস্তব সংখ্যা হবে। আমাদের অবাস্তব সংখ্যা নিয়ে অতিরিক্ত আলোচনা করবো না, যেটা আমাদের সিলেবাসে নাই, আরও আলোচনা করা যায় সেগুলো, এটা আমার দরকার নাই সিলেবাসে নাই, এটা জরুরি সংখ্যা নিয়ে অনেক আলোচনা করা যায়। আমরা শুধু বাস্তব সংখ্যার অংশ নিয়ে আলোচনা করবো সিলেবাসে আমাদের যেটুকু আছে। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা আমরা দেখলাম যে যে সংখ্যার বর্গ ধনাত্মক সেগুলো বাস্তব সংখ্যা। এবার সেই বাস্তব সংখ্যার প্রকার ভেদে মূলদ সংখ্যা কি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা ইংরেজিতে বলে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। হ্যাঁ, রেশনাল নাম্বার একটা, আর রেশনাল শব্দটা অর্থ যৌক্তিক, কিন্তু আমরা বাংলায় মূলদ লিখছি, এটার একটা ব্যাখ্যা আছে যে বাংলায় কেন মূলদ। হ্যাঁ, বাংলায় কেন মূলদ, এটা আমরা সংখ্যা আলোচনা করলে এটা বোঝা যাবে। মূলদ সংখ্যা, সংখ্যা যেহেতু এটা গণিত সাইন্স, এই সংখ্যা দেওয়ার সংজ্ঞা, মূলদ সংখ্যা বা যে কোনো সংখ্যার সংজ্ঞা দুইভাবে দেওয়া যায়, একটা হলো গাণিতিকভাবে আর একটা হলো বাংলা বা ইংরেজি ভাষায়। গাণিতিক ভাষায়, গাণিতিক ভাষায় সংজ্ঞাগুলো হয় সিম্বলিক, মানে প্রতীক দ্বারা। তাহলে বড় সংখ্যার সংজ্ঞা যদি আমি প্রতীক দিয়ে দিই তাহলে সংজ্ঞাটা হবে এরকম, পি বাই কিউ, এটা হলো বড় সংখ্যার সংজ্ঞা, পি বাই কিউ। তবে এটার পরিচয় দিতে হবে পি এবং কিউ, যেখানে এই এটা দিয়ে যেখানে বোঝায়, যদি এটা থাকে কোলন থাকে, কোলনের গাণিতিক নাম হলো হয়ার, সরি এটা কোলন হলো যেন,
such that আর যদি সেমিকোলন থাকে এটা ইংরেজি হলো গাণিতিক টার্ম হলো হোয়েন বা হোয়ার যখন বা যেখানে পি বাই কিউ যেখানে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং এবং কিউ নট জিরো এটা হলো শর্ত তাই আমরা যেটা বুঝলাম সংখ্যাটা হলো পি বাই কিউ মূলত সংখ্যার সংখ্যা হলো পি বাই কিউ পি বাই কিউ পি বাই কিউটা কি পি বাই কিউটা এটা ফরম্যাট বা আকার হ্যাঁ যেখানে পরিচয় হলো পি এবং কিউ দুইটা পূর্ণ সংখ্যা হতে হবে কোনো ভগ্নাংশ হওয়া যাবে না এবং আরেকটা শর্ত দিয়েছে কিউ শূন্য হওয়া যাবে না মানে কিউ শূন্য হওয়া যাবে না পি শূন্য হলে কিন্তু অসুবিধা নাই এখানে বলছে কিউ শূন্য হওয়া যাবে না এটা আমরা সব স্বাভাবিক সেন্সে বুঝি যদি নিচে শূন্য থাকে তাহলে কি হয় মনে করো উপরে পাঁচ আছে নিচে শূন্য এইটাকে আমরা নির্ণয় শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না মনে রাখবে এটা হলো আনডিফাইন্ড অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটা নির্ণয় করা যায় না আনডিফাইন্ড বলে এটাকে কিন্তু উপরে শূন্য থাকলে কিন্তু কোনো সমস্যা নাই জিরো বাই ফাইভ মানে জিরো রেজাল্ট আছে এটা রেজাল্ট আছে তাহলে নিচে শূন্য থাকলে এটা রেজাল্ট নাই অসংজ্ঞায়িত এই জন্য আমরা বলছি নিচে শূন্য হওয়া যাবে না নিচে শূন্য হওয়া যাবে না তাহলে আমরা যেটা বুঝলাম যেটা পি বাই কিউ এই আকার হলো মূলত সংখ্যার আকার পি বাই কিউটা কি আকার এটা ভগ্নাংশ আকার পি বাই কিউ মানে এটা ভগ্নাংশ এটাকে আমরা এভাবে লিখতে পারি পি টু কিউ সমান সমান হলো পি বাই কিউ তাহলে পি বাই কিউটা হলো মূলত পি এবং কিউ এই দুইটা সংখ্যার অনুপাত তাই পি বাই কিউটা কি পি এবং কিউ এর অনুপাত তা পি কিউ কি আবার পরিচয় পি কিউ হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে আমরা যেটা বলতে পারি যে মূলত সংখ্যা হলো দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত দুইটা পূর্ণ সংখ্যার কি অনুপাত তাহলে সংখ্যাটা এইভাবে হয় যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে যে সঙ্গে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে পূর্ণ সংখ্যার অনুপাত রূপে অর্থাৎ পাঁচ বাই সাত এটা মূলত সংখ্যা এখন আমরা আসি যে মূলত সংখ্যা অমূলত সংখ্যা কিভাবে চিনব অমূলত সংখ্যার সংখ্যা দেই এটা যেমন মূলত সংখ্যার পূর্ণ সংখ্যা অনুপাত রূপে প্রকাশ করা যায় বিষয়টা হলো অনুপাত রূপে এখান থেকে জিনিসটা এটু হলো ইম্পর্টেন্ট কথাটা আসল কথা না এটু মূল অনুপাত রূপে প্রকাশ করা যায় মূলত সংখ্যার সেটকে সেটের প্রতীক পরীক্ষা আসে এই জন্য বলতেছি মূলত সংখ্যার সেটকে এখন আমরা যে আগে রিয়েল নাম্বার ছিল তা আর দিছিলাম কিন্তু রেশনাল নাম্বার তো আর দেওয়ার কথা কিন্তু এখানে অন্য প্রতীক দিতে হবে কারণ যেহেতু আমরা আর বিবেচনা আর বরাদ্দ হলো মূলত বাস্তব সংখ্যার জন্যে মূলত সংখ্যার সেটকে আসলে কিউ দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয় কিউ এর একটা ইলাবোরেশন আছে আমরা বলবো কিউ দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা কিউ দ্বারা প্রকাশ করা হয় আর অমূলত সংখ্যা হলো ইরেশনাল নাম্বার ইরেশনাল ইরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার অযৌক্তিক রেশনাল মানে যৌক্তিক রেশনাল মানে অযৌক্তিক যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে আগের ছিল অনুপাত রূপে প্রকাশ করা যায় অনুপাত রূপে প্রকাশ করা যায় এটা হবে অনুপাত রূপে প্রকাশ করা যায় না তাকে অমূলত
সংখ্যা বলে। যে আর অমূল সংখ্যা বলে, অমূল সংখ্যার সেট কি হবে? অমূল সংখ্যার, অমূল সংখ্যার সেটকে, অমূল সংখ্যার সেটকে কিউ উপর একটা এই চিহ্ন দেওয়া হয়, এটাকে বলে প্রাইম। কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। কিউ প্রাইম, এখন কিউ আর হলো কিউ প্রাইম। কিউ প্রাইম মানে হলো, কিউ মানে হলো মূলত, কিউ প্রাইম মানে মূলত নয় মানে অমূলত। এখন এটা সেটের ভাষায় বোঝা যায় কিভাবে, যে মূলত অমূলত। তো সেটের ভাষায় যদি বলি যে এটা একটা আয়ত, এই আয়তের মধ্যে যারা আছে সবাই বাস্তব সংখ্যা। কি বলছি, আয়তের মধ্যে যারা আছে, এখানে যারা আছে সবাই বাস্তব সংখ্যা। এর মধ্যে একটা বৃত্ত দিলাম, এই বৃত্তের অংশটুকু হলো মূলদ সংখ্যা। বৃত্তের মধ্যে যারা আছে তারা হলো মূলদ সংখ্যা। এখন দেখেন, আয়তের মধ্যে বৃত্তের বাইরে যে অংশটা আছে এটি কিন্তু মূলদের মধ্যে নাই, তাহলে এইগুলোই হলো অমূলদ। অর্থাৎ আর সংখ্যা আর থেকে যদি মূলদ বাদ দেন তাহলে কিউ প্রাইম মানে অমূলদ পাওয়া যাবে। এটা হলো বিষয়, আশা করি বুঝতে পারছেন সেটের ভাষায়, যে মূলদ বাস্তব সংখ্যার মধ্যে মূলদ এবং দুইটাই আছে, মূলদ বাদ দিলে যেগুলো থাকবে অমূলদ। মূলদ অর্থাৎ মূল কিউ প্রাইম হলো অমূলদ, কিউ প্রাইম মানে মূলদ নয়। এখন আমরা বাস্তবে মানে আমাদের পরীক্ষা কিভাবে প্রশ্ন আসে এটা জানা দরকার। আসে নিচে কোনটি মূলদ অমূলদ সংখ্যা, তা আমাদের শিখতে হবে। মূলদ অমূলদ সংখ্যা কিভাবে চিনবো, একটা সংখ্যা দেখে কিভাবে বুঝবো মূলদ না অমূলদ। আমরা প্রথমে বুঝছিলাম যে মূলদ মানে ভগ্নাংশ, পি বাই কিউ, এই ভগ্নাংশ আকার, এই আকারটা হলো মূলদ। অর্থাৎ কোনো সংখ্যা যদি এই বাই পি বাই কিউ আকার হয় তাহলে মূলদ হবে, আকার এটা যদি না হয় তাহলে অমূলদ হবে। দেখো আমরা আসি যে পূর্ণ মূলদ সংখ্যা দুই প্রকার বলছিলাম, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা পাঁচ, পাঁচ কি তাহলে মূলদ সংখ্যা হবে? এটা কি মূলদ হবে? পাঁচ কিন্তু ভগ্নাংশ আকারে, পি বাই কিউ আকারে নাই, কিন্তু পাঁচকে দশ বাই দুই লেখা যায়, পাঁচকে পনেরো বাই তিন লেখা যায়, বা পাঁচ বাই একও লেখা যায়, বা বিশ বাই চার লেখা যায়। অর্থাৎ পাঁচকে পাঁচ বাই এক এই আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এইটা পি বাই কিউ আকার। এটা কি আকার? পি বাই কিউ আকার, পি বাই কিউ আকার। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যায় একটা ভগ্নাংশ যার হর এক, যে কোনো পূর্ণ। তাহলে কি এটা প্রথম সত্য, মূলদ সংখ্যার প্রথম সত্য, যে কোনো পূর্ণ সংখ্যায়, সংখ্যা কি মূলদ, পূর্ণ সংখ্যা হলে মূলদ। কারণ পূর্ণ সংখ্যার নিচে মনে মনে এক থাকে, যদি যদি আমরা ভগ্নাংশ চিন্তা করি। বা আরেকটা আমরা মূলদের যে সংখ্যা সেট দিছিলাম, একটা কিউ দিছিলাম, কি দিছিলাম কিউ। কিউ দিয়ে কি বোঝায়? আসলে আমি একটা এখানে একটা জিনিস দেই, সেটা হলো একটা সংখ্যা যদি আরেকটা সঙ্গে ভাগ করে এখানে যেটা থাকে সেটা হলো কি, এটার নাম হলো, এটা হলো ভাজ ভাজ এই পাশে ভাজক, ভাজক ইংরেজি কি ডিভাইজার, ডিভাইজার। আর যাকে ভাগ করে তার নাম হলো ডিভিডেন্ট, ডিভিডেন্ট, ডিভিডেন্ট। আর যেটা ভাগ ভাগশেষ থাকে এটা হলো রিমাইন্ডার, রিমাইন্ডার। আর ভাগ ফল যেটা এটার নাম হলো কোশিয়েন্ট, কোশিয়েন্ট, কোশিয়েন্ট। খেয়াল করবি সেটা। তাহলে এই যে পাঁচ, পাঁচকে এক দ্বারা ভাগ করলে ভাগ ফল হলো পাঁচ, দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হলো পাঁচ। এই যে পাঁচ এটা হলো ভাগ ফল, ভাগ ফলের ইংরেজি হলো কোশিয়েন্ট, কোশিয়েন্ট মানে ভাগ ফল। তাহলে এই কারণে আমরা মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করছি, তাহলে মূলদ সংখ্যা হলো একটা ভাগ ফল, মানে শুধু ভাগ আকার না, ভাগ আকারের পরে যেটা রেজাল্ট আসবে এটা মূলদ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ হবে, কারণ এটাকে এটা একটা ভাগ ফল হতে পারে অবশ্যই, ঠিক আছে। এই কারণে মূলদ, বা এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে কি করতে আসছে, কোশিয়েন্ট থেকে ভাগ ফল, যে কোনো ভাগ ফলই মূলদ। এবার প্রথমে আমরা বললাম পূর্ণ সংখ্যা মূলদ, এবার আসবো পূর্ণ সংখ্যা পরে আমরা ভগ্নাংশে, আমরা ভগ্নাংশে চলে যাই।
ভগ্নাংশ আমরা দুটো প্রকার করেছিলাম, ভগ্নাংশ বাংলা হাতের লেখা বিস্তৃতি আমার, ভগ্নাংশ দুটো প্রকার করছিলাম। প্রথমে আমরা করলাম সাধারণ, এখানে সাধারণ ভগ্নাংশ ছিল, সাধারণের মধ্যে কি ছিল, পরে ছিল দশমিক, সাধারণের মধ্যে আবার ছিল হলো কি কি ছিল, প্রকৃত অপ্রকৃত এটা মুছে ফেলি, অপ্রকৃত প্রকৃত আর এটা হলো মিশ্র, এই দুইটা আবার বলছি একই, এটা থেকে এটা পাওয়া যায়, এটা থেকে পাওয়া যায়। প্রকৃত ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশে কি থাকে, হর এবং লব থাকে। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে হলো যার হর বড়, কি বড়, হর বড়, তিনের দুই, এখানে হরটা বড়, এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কিভাবে জানো, সহজ ভাষায় হর বড়। আচ্ছা, অপ্রকৃত মানে উল্টে যদি দেই, হর ছোট, আর মিশ্র হলো তিনটে দুইটা ভাগ করলে কত হয়, আসলে আসলে হয় দেড় দেড়, এই দেড়টা হলো মিশ্র ভগ্নাংশ। দেড়কে যদি আপনারা যখন অঙ্ক করেন তখন আমরা কি করি, দুই এক দুই আর এক তিন, এভাবে করে তিন আর দুই লিখি, তাহলে এটা থেকে এটা পাওয়া যায় না, আবার এটা থেকে কি এটা পাওয়া যায়, তাহলে এদের মত একই। তাহলে দেখেন সাধারণ ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র সবই কি, পি বাই কিউ আকার, কি আকার, পি বাই কিউ আকার, মানে এইটা হলো আসলে প্রকৃত পি বাই কিউ আকার। তাহলে দুই নম্বর কথা, প্রথম কথা ছিল কি, প্রথম কথা ছিল হলো সকল পূর্ণ সংখ্যা বলো, দুই নম্বরে আমরা আসলাম সকল সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ মূলত মূলত। এবার আসি দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আমরা বলছিলাম দুই প্রকার, একটা হলো আপনার সসীম